আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। কিশোরগঞ্জ জেলা ডিএল স্কুল কর্তৃক আয়োজিত কেজেনআইএস হোম স্কুলের পক্ষ থেকে তোমাদের স্বাগত। আজকে আমরা তৃতীয় শ্রেণীর ইংরেজির ক্লাসে নতুন আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা বলেছিলাম ক্যাট নিয়ে, ক্যাট সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব দ্য ক্রো, খাট নিয়ে আলোচনা করব। এই লেসনটা তোমাদের বইয়ের পৃষ্ঠা নং 47 আর ইউনিট হবে 23, ইউনিট 23 এবং পেজ নং 47। এই পৃষ্ঠা নং 47 বের করে সামনে নিয়ে বসো। দেখো এই যে পেসেজটা, এতটুকু হচ্ছে একটা প্রাণী সম্পর্কে, ক্রো সম্পর্কে, ক্রো তো খাক। এই পেসেজটা পড়ার আগে আমরা কিছু শব্দত্ব জেনে নিই। দেখো ক্রো তো খাক, ক্রো খাক, ট্রি, টি আর ডবল ই, ট্রি অত গাছ, ফ্লাই উড়া, এফ এল ওয়াই, ফ্লাই অত উড়া, ফুড এফ ডবল ও ডি, ফুড অত খাদ্য, ডার্টি ডি আই আর টি ওয়াই, ডার্টি অত নোংরা, ডার্টি নোংরা, লো তাখানু, লো তাখানু, কুইক দ্রুত, কুইক দ্রুত বা তাড়াতাড়ি, মর্নিং সকাল, মর্নিং অত সকাল, লিপ বাস করা, লিপ বাস করা, কুইক সকাল, আর্লি সকাল, আর্লি অত সকাল, স্কাই আকাশ, স্কাই অত হবে আকাশ, ভেরি খুব, ডি এ ওয়াই, ডি অত দিন। দেখো আমি আবারও বলে দিচ্ছি, ক্রো কাক, ত্রি গাস, ফ্লাই উড়া, ফুড খাদ্য, ডার্টি নোংরা, লোক তাখানো, কোয়ে দ্রুত, মর্নিং সকাল, লিপ বাস করা, আর্লি সকাল বা তাড়াতাড়ি, স্কাই আকাশ, ভেরি খুব, ডে অর্থ হবে দিন। এখন আমরা ক্রো সম্পর্কে আলোচনা করব। আই এম ক্রো, ক্রো বলতেছে যে, খাক বলতেছে যে আই এম ক্রো। এর আগে ক্লাসে আমরা বলেছিলাম সেখানে কে কথা বলেছিল, ক্যাট, বিড়াল বলেছিল যে আই এম ক্যাট। এখানে হচ্ছে কি, আই এম এ ক্রো, আমি একজন, আমি একটি খাক। আই লিভ ইন এ ট্রি, আমি লিভ তো বাস করা, আই লিভ ইন এ ট্রি, আমি কোথায় বাস করি, আমি গাছে বাস করি, আই লিভ ইন এ ট্রি, আমি গাছে বাস করি। আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, আমি জেগে উঠি, গেট আপ অত জেগে উঠা, আর্লি সকালবেলা বা খুব ভোরে, ইন দ্য মর্নিং সকালবেলা আমি খুব তাড়াতাড়ি জেগে উঠি, আই অ্যাম অ্যাক্টিভ অল ডে, আই অ্যাম অ্যাক্টিভ অল ডে, আমি সারাদিনই কী করি, কাজ করি, আই অ্যাম অ্যাক্টিভ অল ডে, আমি সারাদিনই কাজ করি। আই ফ্লাই ইন দ্য স্কাই, আমি উড়ি, ইন দ্য স্কাই আকাশে উড়ি, আই ফ্লাই আমি উড়ি, ইন দ্য স্কাই আকাশে, অ্যান্ড অত এবং, লুক ফর ফুড এবং খাবার খুঁজি, লুক ফর অত খোঁজা, ফুড অত খাদ্য, তাহলে কী করি, আমি আকাশে উড়ি এবং খাবার খুঁজি। সামটাইমস মাঝে মাঝে, আই টেক ফুড আমি খাবার নেই, টেক অত নেয়া বা লওয়া, টেক অত নেয়া, সামটাইমস মাঝে মাঝে, সামটাইমস মাঝে মাঝে, আই টেক ফুড আমি খাবার নেই, ফ্রম হতে কোথায় থেকে, পিপল মানুষের কাছ থেকে মাঝে মাঝে আমি খাবার নেই, আই এম ভেরি কুইক আমি খুবই দ্রুত, সামটাইমস মাঝে মাঝে, আই ইট আমি খাই, ডার্টি অর্থ নোংরা, থিংস অর্থ জিনিস, মাঝে মাঝে আমি নোংরা জিনিসও খাই। দেখো এই ক্রো সম্পর্কে এতক্ষণ আলোচনা করেছি, তাহলে ক্রো কে, সে বলেছে আই এম ক্রো, আই লিভ ইন এ ট্রি, আমি গাছে বাস করি, আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, আমি খুব ঘুরে ঘুম থেকে উঠি, আই অ্যাক্টিভ অল ডে লং, আমি সারাদিনে কাজ করি, আই ফ্লাই ইন দ্য স্কাই, আমি আকাশে উড়ি, অ্যান্ড লুক ফর ফুড এবং খাবার খুঁজি, সামটাইমস আই টেক ফুড ফ্রম পিপল, মাঝে মাঝে আমি মানুষের কাছ থেকে খাবার নেই, আই এম ভেরি কুইক আমি খুবই দ্রুত, সামটাইমস আই ইট ডার্টি থিংস, মাঝে মাঝে আমি কী করি, নোংরা খাবার খাই। এখন হচ্ছে দেখো রিড এগেন, আবার পড়ো পেসেজটি, কিন্তু আমরা আবারও পড়েছি, রিড এগেন অ্যান্ড সে ট্রু অর ফলস,
এবং বলো কোনটি সত্য অর ফলস, কোনটি মিথ্যা। এখন দেখো যদি আমরা এই পেসেজটি বুঝি, এখন আমরা এই ট্রু ফলসগুলো উত্তর দিতে পারবো। দ্য ক্রো লিভস ইন এ ট্রি, খাগ কোথায় বাস করে? গাছে বাস করে, তাহলে এটাকে ট্রু সত্য। এই কারণে আমি এখানে কী লিখলাম এটার পাশে? টি। দ্য ক্রো গেটস আপ লেট ইন দ্য মর্নিং, খাগ ঘুম থেকে দেরি করে ঘুম থেকে উঠে, তাহলে এটা কি? কাক তাড়াতাড়ি উঠে, তাহলে এখানে এটা হবে ফলস। এই কারণে এখানে কী লিখলাম? এফ। দ্য ক্রো ইজ লেজি, খাগটা কি অলস? না, সে সবসময় কী থাকে? অ্যাক্টিভ থাকে, তাহলে এটাও হবে কি? ফলস, এফ। দ্য ক্রো লুকস টেক্স, দ্য ক্রো টেক্স ফুড ফ্রম পিপল, ক্রো কী করে? খাগ কী করে? মানুষের কাছ থেকে খাবার নেয়। হ্যাঁ, এটা সত্য, তাহলে এখানে আমরা কী লিখব? টি। দ্য ক্রো ইজ স্লো, সে কি? ক্রোটা একদম স্লো? না, আমরা জেনেছি কি? দ্য ক্রো ইজ কুইক, তাহলে এখানে হবে এফ। দ্য ক্রো ডাজন্ট ইট ডার্টি থিংস, খাগ কী করে না? নোংরা খাবার খায় না, তাহলে এটাও হচ্ছে কি? ফলস। এখানে আমরা কী লিখবো? এফ। কারণ আমরা এর আগে বলেছি দ্য ক্রো কী করে? ডার্টি থিংস মাঝে মাঝে খায়। আশা করি তোমরা এই ট্রু ফলসগুলো বুঝতে পেরেছ। বাসায় তোমরা এই পেসেজটি ভালোভাবে পড়বে এবং এই ট্রু ফলস এবং শব্দার্থগুলো খাতায় লিখে এইচডব্লিউ করে স্কুল প্রাঙ্গণে জমা দিবি। আজকে এই পর্যন্তই, সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ।